আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া, জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আলু আর ডিম অলরেডি সিদ্ধ করতে আমি চড়িয়ে দিলাম। দেওয়ার পরের পাশাপাশি আমি পাউরুটিটাকে রেডি করব নাস্তা তৈরির জন্য। তার জন্য প্যাকেট থেকে পাউরুটিটা এখন আমি বের করে একটা প্লেটের উপরে নিয়ে নিব। তো এই পাউরুটিগুলোর সাইডের যে অংশটা আছে, শক্ত অংশটা ফেলে দিতে হবে। তো এভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা নাইফের সাহায্যে কেটে নিতে পারেন। আর এই বাড়তি অংশটা আপনারা ব্রেড গ্রাম বা অন্য কোনো রেসিপি তৈরি করেও খেতে পারেন। তো এভাবে করে আমি প্রতিটা পাউরুটি করে নিব। তো খুব সুন্দর করে সহজভাবে অল্প উপকরণে আমি আপনাদের একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো এই যে দেখুন, আমি সবগুলো এভাবে করে নিয়েছি। করার পরে বাড়তি অংশগুলো রেখে এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। তো আমি পেঁয়াজটা অলরেডি কেটে নিয়েছি আর এখন মরিচটা কেটে নিচ্ছি। তো ঝাল খুব বেশি ঝাল হবে না, হালকা অল্প পরিমাণে। আপনারা চাইলে বেশি করেও ঝাল খেতে পারেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঝালটা আপনাদের সম্পূর্ণই চাহিদার উপর নির্ভর করছে। তো সুন্দর একটা সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তা রেসিপি হতে যাচ্ছে। তো এভাবে করার পরে দেখুন, আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সব সময়ের জন্য। দুইটা ডিম নিয়ে নিব, পরিমাণ মতো লবণ নিলাম, চাট মশলা নিলাম, মরিচের গুঁড়া নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করছি। করার পরে এর ভেতরে দেখুন, আমি চাউলের গুঁড়া অ্যাড করলাম। এক কাপ চাউলের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এতে করে খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হবে উপরের অংশটা। তো পানি দিয়ে আমি এভাবে পাতলা একটা বেটার তৈরি করে নিলাম। তো এভাবে করে নিয়ে সাইডে রেখে দিব। তার পাশাপাশি দেখুন, আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, ভাজা পেঁয়াজ, পাশাপাশি কাঁচা পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, সেই মরিচটা প্রথমে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। নেয়ার পরে সব ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে একটা ভর্তা, আলুর একটা ভর্তা করব। তো এই পর্যায়ে আমি দেখুন একটু মাংসের মশলা ফ্লেভারের জন্য আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আলুটা এতে করে খুব সুন্দর ফ্লেভারফুল হয়েছিল। তো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর সাইডে রেখে দিয়ে এবার ডিমটা রেডি করছি। যে সিদ্ধ করা ডিম ছিল, সেই ডিমটাকে এভাবে কেটে কেটে নিতে হবে। দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে দিব। আপনারা চাইলে আলুর সাথে ম্যাশ করেও নিতে পারেন। তবে একটু সুন্দর করে সাজিয়ে নাস্তা তৈরি করলে কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আর আমরা বড়রাও অনেক সময় পছন্দ করি অনেকেই। তো এভাবে একটু করে যে আলুর যে ম্যাশ করা আলু এভাবে পাউরুটির উপর দিয়ে একটা ডিমের পিস দিয়ে দিলাম। আবারও একই পরিমাণে আলুটা নিয়ে উপরের অংশে দিয়ে দিব। দিয়ে এর উপরে আবার আরেকটি পাউরুটি দিয়ে ব্যাস তৈরি, এভাবে প্রত্যেকটা পাউরুটি করে নিব। নিয়ে মাঝের অংশটা কেটে নিব।
কেটে নিলাম। প্রতিটা অংশ আমি এভাবে তৈরি করব, প্রতিটা পাউরুটি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। দেখুন আমি চালের গুঁড়ার যে বেটার তার ভিতরে এভাবে পাউরুটিগুলো চুবিয়ে নিব, প্রতিটা পাউরুটি। তো প্যানে বাটার গরম করে নিলাম, বাটারটা গরম গলে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চালের যে চালের গুঁড়ির মিশ্রণের থেকে ডুবিয়ে এভাবে পাউরুটিগুলো সবগুলো পাউরুটি এভাবে করে ভেজে নিব। উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, অল্প আঁচে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। স্লো হিটে, হ্যাঁ, কোনোভাবেই হিটটা বাড়ানো যাবে না, করে দেখুন ঠিক এভাবে তুলে নিতে হবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখুন আমি একটা পাউরুটি আস্ত এভাবে করে নিয়েছিলাম, তো এবার কেটে আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন দুভাবেই করা যায় আপনাদের, এই যে দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে এভাবে করার জন্য। তো বাচ্চারা খুব পছন্দ করবে, খেতে দারুণ মজা হয়েছিল, বাসা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। অল্প সময় তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। তো সকলে অনেক অনেক ভালো থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।